বাংলায় প্রধানমন্ত্রী সাধের বন্দে ভারত চালুর পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। সেই উদ্বোধনের দিন হাওড়ায় বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান থেকে শুরু, এরপর খাবারের মান খারাপ, টয়লেট অপরিষ্কারের মতো পরিষেবা নিয়েও প্রশ্ন উঠছে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা। আপাতত পাথর ছোড়ার দুটি ঘটনা সামনে এসেছে, এফআইআর দায়ের করে তদন্তও শুরু করেছে রেল, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এবার নড়ে চড়ে বসল রেলও। জানা গিয়েছে গোটা ঘটনায় পূর্ব রেলের উপর যথেষ্ট ক্ষুব্ধ রেল মন্ত্রক। পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলের ভূমিকা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। হাই প্রোফাইল এই ট্রেনের জন্য কেন পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে রেল বোর্ড। রেলের মতে গোটা ঘটনায় ভাবমূর্তি নষ্ট হয়েছে রেলেরও। এই পরিস্থিতিতে নতুন কোনো বন্দে ভারত ট্রেন বাংলাকে দেওয়া হবে না, এমনটাই খবর রেল মন্ত্রক সূত্রে। বন্দে ভারত পরিচালনায় উল্লিখিত দুটি জোনের ভূমিকায় অসন্তুষ্ট হওয়ার পরই নতুন ট্রেনের ভাবনা চিন্তা করবে রেল।